জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় সেতু। দুর্গম এলাকা, জলপথ, গিরিখাত বা পাহাড় থেকে জনপদের সঙ্গে যোগাযোগ স্থাপনে এসব সেতু রাখে মূল ভূমিকা। সেতুর নির্মাণ শৈলী আর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সময় বিবেচিত হয় পর্যটন কেন্দ্র হিসেবে। কোথাও কোথাও চলাচলের ক্ষেত্রে এই সেতুগুলো সবসময় আরামদায়ক অভিজ্ঞতার পাশাপাশি বিস্মিত করবে আপনাকে। প্রযুক্তির সহায়তায় এমন অদ্ভুত সুন্দর বিস্ময়কর সাতটি সেতু নিয়ে আজকের আয়োজন। রোলিং ব্রিজ। 12 মিটার দৈর্ঘ্যের এই রোলিং সেতুটি দেখলে যে কেউ খুবই চমকপ্রদ হবে। 2004 সালে এই সেতুটি নির্মাণ করা হয় গ্র্যান্ড ইউনিয়ন প্রজেক্টের অংশ হিসেবে। এটি অনেক সময় কার্লিং সেতু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর বিশেষত্ব হচ্ছে এটি রোবোটিক আর্মের মতো কাজ করে এবং প্রয়োজন ছাড়া এটিকে রোলিং করে ফোল্ড করে রাখা যায়। ফোল্ড করা অবস্থায় এটি দেখতে আরও বেশি সুন্দর বলে বিবেচিত হয়। আর সেতুটির রোলিং নামকরণ করা হয়েছে এটির ধরনের উপর নির্ভর করে। কোনো নৌযান যেন চলাচল করতে পারে সেজন্য এই ব্যবস্থা। জ্যাকুইস চাবান ব্রিজ। ফ্রান্সে অবস্থিত এই অনিন্দ্য সুন্দর পন্ট জ্যাকুইস চাবান ব্রিজ, একে বলা হয় ভার্টিক্যাল লিফ্ট ব্রিজ, কারণ ঠিক লিফ্টের মতোই ওঠানামা করতে পারে। প্রযুক্তির উৎকর্ষতায় তৈরি হয়েছে এমন ব্রিজ, কারণ এই নদীর ওপর দিয়ে অনেক বিশালাকার জাহাজ চলাচল করে থাকে। তাই অনেকদিন ধরে এই নদীর ওপর কোনো সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। পরে অনেক গবেষণা করে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। পানি থেকে পাশের ভূপৃষ্ঠ খুব বেশি উঁচুতে নয়। এখন আর বড় কোনো নৌযান চলাচল করতে কোনো সমস্যা নেই এখানে। যখনই বড় আকৃতির কোনো জাহাজ চলে এই ব্রিজের বরাবর, তখনই ব্রিজটি লিফটের মতো করে ওপরে উঠে যায়। তখন নিচ দিয়ে খুব সহজে জাহাজ চলাচল করে থাকে। সাসপেনশন ব্রিজ। 2004 সালে চীনের প্রাচীন ইয়েলো রিভার ইন্ডিয়ায় 2.6 মিটার প্রশস্ত ও 328 মিটার দীর্ঘ একটি কাঠের সাসপেনশন সেতু উদ্বোধন করা হয়। পানি থেকে এর উচ্চতা রাখা হয় মাত্র 10 মিটার। 2017 সালে এসে সেতুটি কাঠের প্যানেলগুলো সরিয়ে কাঁচের প্যানেল প্রতিস্থাপন করা হয়। এতে সেতুটি যেন হঠাৎ করেই বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। পরিষ্কার স্তরযুক্ত টেম্পোরেট কাঁচ, যা দেখে দর্শকদের মনে হতে পারে পায়ের নিচে ছুটে যাচ্ছে বাদামি পানির প্রবাহ। তবে বিল্ট ইন 3D দৃশ্যের সঙ্গে কাঁচের স্তরগুলো এমন কৌশলে আঁকা, তাতে মনে হতে পারে খাড়া পাহাড়ের ওপর ছুটে আসছে জলপ্রপাত। কোথাও কোথাও ভয়ঙ্কর উপত্যকায় ডুবে আছে পথ। ফলক্রিক হুইল ব্রিজ। নাগরদোলায় চড়েছেন নিশ্চয়, নাগরদোলায় চড়ার অনুভূতি পাবেন এই ফলক্রিক হুইল ব্রিজে। কিন্তু এটি হয় সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে। স্কটল্যান্ডে 2002 সালে এই সেতুটি উদ্বোধন করা হয় মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্টের মাধ্যমে। সেন্ট্রাল স্কটল্যান্ড নদীর ওপর নির্মিত হয় এই সেতু। সেতুটির নিচ দিয়ে যে কোনো জলযান গেলে প্রায় 80 ফুট ওপরে উঠতে পারে সেতুটি। গোটা বিশ্বে এমন আর একটিও সেতু নেই, কারণ এই সেতুটি দুটি নদীর মাঝে একটি বন্ধন হিসেবে দাঁড়িয়ে আছে। এক নদী থেকে উঠে অন্য নদীতে চলে যাওয়ার মতো বিষয় অনেকটা। এতে যাতায়াতকারীদের সময় বেঁচে যায় অনেকখানি। অনেক মানুষ এখানে দর্শনার্থী হিসেবেও আসেন। গেটস হেড মিলেনিয়াম। গেটস হেড মিলেনিয়াম বিস্ময়করই শুধু নয়, এটি চমকপ্রদও বটে। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের টাইনি নদীর উপর দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। 2001 সালে এটি প্রথম জনগণের জন্য উন্মুক্ত করা হয়।
এই সেতুটি অনন্য দৃষ্টিনন্দন। এই ডিজাইন অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। তাইরি নদীর উত্তর তীরে গেলেই সেতুটি চোখে পড়বে। এই সেতুটি কোনো জলযান চলাচলের সময় নিজে থেকেই উপরের দিকে উঠে যায় এবং নিজে থেকেই নিচে নেমে আসে। এটি ভারী যানবাহনের জন্য ব্যবহার করা হয় না, শুধু মানুষ হেঁটে এর ওপর দিয়ে চলাচল করতে পারে। অনেক দর্শনার্থী বিকাল বা সন্ধ্যায় ঘুরতে আসেন এখানে। আবার নববর্ষের সময় এখানে নানা প্রকার পার্টি কনসার্টের আয়োজন করা হয়। সানশাইন ব্রিজ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানশাইন ব্রিজটি আত্মহত্যার জন্য আলোচনায় থাকে। 1987 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 200 মানুষ এখান থেকে নদীতে লাফিয়ে আত্মহত্যা করেছেন। 6.7 কিলোমিটার দৈর্ঘ্য, 94 ফুট প্রশস্ত ব্রিজটির উচ্চতা 430 ফুট, আর তাই হয়তো নিশ্চিত মৃত্যুর জন্য মানুষ এটিকেই বেছে নেন। এই ব্রিজের সবচেয়ে লম্বা স্প্যানটির দৈর্ঘ্য 1200 ফুট। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে প্রায় 60,000 মতো যানবাহন চলাচল করে। বর্তমানে আত্মহত্যার স্থান হিসেবে কলঙ্কমাখা সেতুটির একটি অন্ধকার অতীত রয়েছে। এই সেতু থেকে নিয়মিত আত্মহত্যার ঘটনা মানুষের মাঝে ভীতির সৃষ্টি করছে।